হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ঠিকঠাক। তো আজকে চলে গেছিলাম, এটা গতকালকের ব্লগ অ্যাকচুয়ালি। আজকে জানুয়ারি 2 তারিখ হয়ে গেছে, তো 1 তারিখ গেছিলাম সরস মেলাতে, আর হাঁপানিয়া শুরু হয়েছে আগরতলা। আর এখানে দেখো স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে লাইন করে আর কি, তো গাড়ি আসলে ওরা এক এক করে গাড়িতে উঠে যাবে। খুব ভালো লাগলো জিনিসটা দেখে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও জিনিসটা একটু শেয়ার করি। এগুলি দেখে না স্কুল লাইফের কথা মনে পড়ে গেছিলো। তো যাই হোক, এরপর একটু চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সরস মেলাতে গেছে তার জন্য আর কি। আর যেতে ইচ্ছে মানে করছিল না, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই, আমার কলার টোন শুনে হয়তো বুঝতে পারছো যে মানে সর্দি হয়েছে। তো এরপরও চলে গেছিলাম, কারণ অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না। আর গত বছরও আমরা সরস মেলাতে এসেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো ভাবলাম যে বাড়ির কাছেই তো একটু ঘুরে আসি। আর এত দোকান উঠেছে, মানে তোমাদেরকে আমি যদি একটা একটা করে দোকানের ভিডিও করে দেখায়, মানে ভিডিও 2-3 ঘন্টার উপরে 4-5 ঘন্টা হয়ে যাবে। তো নিতেই জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে টাছে একবার। আর আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ক্যামেরাতে, তার কারণ হচ্ছে ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে। এইদিকে সব হচ্ছে খাওয়ার দোকান আর কি। অ্যাকচুয়ালি ভিডিওগুলো করেছে আমার হাজব্যান্ড, আমি করিনি, কারণ এই টাইমে ভিডিও করতে করতে মানুষের গায়ে ধাক্কা খেয়ে ফেলবো। তার জন্য বলছে যে আমাকেই দাও ফোনটা, আমি ভিডিওটা করি, তুমি পরে দেখে নিও। আর এখানে ও জিজ্ঞেস করছে, অ্যাকচুয়ালি যেহেতু আমরা সোমবারে গেছি, তো সোমবারে আমাদের নিরামিষ, তো তার জন্য আর কি ফাস্টফুড বাইরে ও কিছু খেতে পারেনি। এগুলো তো সব আমিষ, তার জন্য আর কি ও দেখে বলছিল ইস মঙ্গলবারে আসলে ভালো ছিল, মানে আজকে গেলে ভালো ছিল, তাহলে তো খেতে পারতাম এই আর কি। একটু দুষ্টামি আর কি করছিলো। আর এদিকে হচ্ছে সব ফুড স্টল, এখানে চিকেন ভর্তা, তারপর চিকেন পাকোড়া, চা, তারপর ভুট্টা, তোমরা সব কিছুই পেয়ে যাবে, মানে সব কিছুই অ্যাভেলেবেল এখানে আছে। অনেক ফুড স্টল উঠেছে এবার, অনেক গত বছর এদিকে ফুড স্টল বেশি ছিল না, বলতে গেলে একদমই ছিল না, কিন্তু এই বছর এই জায়গাটার মধ্যে সব কিছু খালি মানে সবগুলি ফুড স্টলই উঠেছে আর কি। আর এই দেখে উঠেছে দেখো আচারের দোকান, কিন্তু বাইরের এখন কিছু খাবো না, তো তার জন্য নিইনি এই আর কি। আর তোমাদেরকে আমি কয়েকটা দোকানের আর কি ভিজিট করেছিলাম, ওদের এখানে গিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছিলো। তো ভাবছিলাম যে একটা ছোট্ট করে একটা তোমাদের সাথে ওদের দোকানটা শেয়ার করি, তো তোমরা ব্লগে দেখতেই পারবে কোথায় গিয়েছিলাম আর কি, মানে কোন দোকানে গেছিলাম আর কিসের জন্য গেছিলাম। তো এখানে আমি এই ম্যাগলাটা আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এটা যদি নিতাম তাহলে হয়তো একদিন দুদিন পরে আর পরতামই না, তো তার জন্য আমি আর দামও জিজ্ঞেস করিনি যে কত কী আসবে বিষয়ে, কারণ দেখতে ভালো লাগছিলো, তো তার জন্য আর কি এমনিতেই ধরে দেখছিলাম। আর এই দেখো এই দোকানটার মধ্যে এসেছিলাম, এই দাদাটার দোকানে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ফুলের গাছ নেব আর কি, তো ও জিজ্ঞেস করছিলো কোনটার কী দাম আছে টাছে। তো যেহেতু আমি আর ও উবের দিয়ে গেছিলাম, তো বাইকটাই কিছু নিয়ে যায়নি, তো বলছিল যে আমি একা পারবো না এখন, পরে কাউকে নিয়ে এসে তারপর আমি নিয়ে যাব এই আর কি ব্যাপার। তো এখানে দাদাটা বলছিল যে হ্যাঁ আপনি ফ্রি ওয়ে নিয়ে আসবেন, চলে আসবেন আর কি, আমি কার্ড দিয়ে দিচ্ছি। তো দাদাটা কার্ডও দিয়ে দিয়েছে ওকে, যে পরে 6 তারিখ অব্দি মেলাটা আছে, তো গিয়ে আমাদের কয়েকটা গাছ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি শীতের দিনে ফুল গাছগুলি মানে লাগালে ভালো, খুব তাড়াতাড়ি আর কি ফুল দেয়, তো তার জন্য দাদাটার কাছে দাদাটা কার্ডটা দিয়ে দিয়েছে পরে আর কি যোগাযোগ করার জন্য। তো দেখো এই দোকানটাতে হঠাৎই আমার মানে চোখ পড়ল, তো তার কারণ হচ্ছে এই যে ক্যান্ডেলগুলি তোমরা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে হ্যান্ডমেড ক্যান্ডেল আর কি। আর এই যে চকলেট আছে এখানে, তো উনি আমাকে আর ওকে একটু টেস্ট করতে দিয়েছিলেন, যেহেতু এটা হোমমেড, তো তার জন্য টেস্ট ভীষণই ভালো ছিল, আমার খেয়ে খুবই ভালো লেগেছে। আর ক্যান্ডেলগুলো এত মানে এত গন্ধ, এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, আমি তো পারলে সবগুলি নিয়ে ফেলি, কিন্তু মানে এত সুন্দর গন্ধ, সত্যি বলছি ওরা কিভাবে বানিয়েছে আমি জানি না, কিন্তু
খুবই দারুণ স্মেল, খুবই মানে খুবই দারুণ স্মেল। আমি মানে অনেকগুলি ফ্লেভার ছিল এখানে, একটা দুটো না অনেকগুলি ফ্লেভার ছিল, তোমরা গিয়ে দেখবে খুব পছন্দ হবে। আর ক্যান্ডেলগুলোর ইন ডিটেলস, এই দোকানের ইন ডিটেলস দিদিটা বলে দেবে তোমাদের, পরে আমি ব্লগে দিয়ে মানে নেক্সট আছে একটা ভিডিও ক্লিপসে তোমরা দেখে নিতে পারবে। আর এই দোকানের মধ্যে দেখো কত মানুষ। আর আমি একটু দোকানের ভেতরেও ঢুকে দেখতে চাইছিলাম কি কি আছে, তো আমি বলছিলাম যে যেহেতু আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল, আমি ওকে বলছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে এই যে আর্টগুলো দেখতে পাচ্ছ ফ্রেমের যে ফটো ফ্রেম টাইপের যে আর্টগুলো, এগুলোর মধ্যে একটু আর কি মানে তোলার জন্য আর কি ভিডিওতে আনার জন্য। তো ও বলছে ঠিক আছে আমি যাচ্ছি। আর এখানে জুয়েলারি আছে, তারপর মেকলা আছে, তারপর ওদের অনেক কিছু আছে, অনেক ফটো ফ্রেম আছে, পুতুল আছে, সব কিছুই মোটামুটি সব কিছুই এখানে আছে। তোমরা যারা হাঁপানিয়াতে সরস মেলাতে যাও বা গেছো বা যাবে, তোমরা এই দোকানে ভিজিট করতে পারো, তোমাদের ভালো লাগবে। আর এখানে চকলেট আছে, হোমমেড চকলেট আজকে অফার রাখা হয়েছে হ্যাপি বার্থডের জন্য, কাপের চকলেটের প্রাইস হান্ড্রেড করে আছে, অফার রাখা হয়েছে। এখানে ললিপপ চকলেটগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ফিফটি রুপিস। আর বাকি এখানে যখন ক্রিয়েটিভ কালেকশন আছে সব আমাদের ডিজাইনারি করে। আর এটা 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 রেট এটা ফিফটি করে আছে, এটা ফিফটি করে আছে, টোয়েন্টি ফিফটি থার্টি এরকম প্রাইস আছে। ইডিং আছে, হ্যাপি বার্থডে ইডিং আছে, তো এই হচ্ছে দিদিটার কার্ড আর কি ওদের দোকানে মেঘা এন্টারপ্রাইজ। তো তোমরা যদি তোমাদের যদি লাগে মধ্যে কোনোদিন যদি পছন্দ হয় দিদিটার সাথে কন্ট্যাক্ট তোমরা করতে পারো, বা সরসমেলাতে গেলে দিদি বলেই দিয়েছে যে কোথায় আছে ব্লক নাম্বার ১৫, তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো দিদিটার সাথে, তোমাদের আশা করছি ভালো লাগবে এই আর কি। তো এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে এমনিতে সামনেই আর কি। তো আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, আর এখানে দেখো বলছে যে এখানে দাঁড়াও একটু ফটো তুলি। আর আমি বলছি যে তুমিও আসো না, আমি কি একা একা এসেছি নাকি, সিঙ্গেল ফটো তুলছি। তো আমাকে বলছে যে কি যাবে না তুমি দাঁড়াও, তো এই আর কি একটু ফটো টটো তুললাম। অনেক মজা হয়েছে কারণ অনেকদিন ধরে বেরোতে পারছিলাম না, ঘরের মধ্যে থাকতে থাকতে কেমন একটা বোর ফিল করছিলাম অনেক বেশি। আর এই টাইমে অনেকে বলে যে না বের হওয়াটা ভালো, হ্যাঁ হয়তো না বের হওয়াটা ভালো, কিন্তু একটু একটু ঘুরলেও হয়তো কিছু হয় না। আর যেহেতু কোথাও বের হচ্ছি না, শুধু ডাক্তার বাড়ি এতটুকুই, এর মধ্যে আর কোথাও বেরোয়া হচ্ছে না। মাঝে মধ্যে টুকটাক যদি টাউনে একদিন মাসে একবার যাই তাও শিওর না এই আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
তো আমার একটা পাওয়ার ব্যাঙ্ক, সরি মানে যে ব্যাঙ্কগুলি হয় ওই কয়েন ঢুকিয়ে রাখার, তো ওইগুলি খুব দরকার ছিল অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আমার ঘরে যে মা লক্ষ্মীর আছে আর কি, মানে মা লক্ষ্মীর যে মূর্তিটা আছে, তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি কয়েন রাখি আর কি। তো একটা ছোট মটকার আমার ভীষণ দরকার ছিল, কিন্তু এখানে ছোট মটকা একটাও ছিল না, দেখতে পাচ্ছ সবগুলো অনেক বড় বড় ছিল আর কি। তার জন্য পরে নেব বলে আরও দেখছিলাম যে আরও আছে কি না। তো মটকা অনেকক্ষণ ধরে মটকা খুঁজছিলাম, কিন্তু লাস্ট অব্দি কী নিয়েছি সেটা তোমরা দেখতেই পারবে ব্লগে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দিয়ে সরস মেলাতে প্রচুর দোকান উঠেছে এইবার, মানে অন্যবারের তুলনায় এবার আরও অনেক আর কি দোকান উঠেছে। আর প্রত্যেকটা দোকানের জিনিসগুলি ভীষণ সুন্দর ছিল, আমরা পুরোটাই ঘুরেছি। অনেকক্ষণ লেগেছে আমাদের, 13 ঘন্টার উপরে টাইম লেগেছে আর কি, মানে সব দোকান দেখতে যতটুকু পেয়েছি আর কি, তোমাদের কাছেও শেয়ার করছি। আর ম্যাক্সিমামই আর কি মানে সব খাওয়ার দোকান, পুতুলের দোকান। আর এখানে জানো তো আমার পুতুলের দোকান দেখলে কেন জানি না আমাকে ভীষণ টানে। আর এখানে দেখো আমি মটকার দোকানে এসেছিলাম, যে আমি জিজ্ঞেস করেছিলাম ছোটো ছোট মটকা আছে কি না, তুমি আমাকে এটা দেখাচ্ছিল, কিন্তু এটা আমার পছন্দ হয়নি, আমি এমনটা চাইছিলাম না। লাল কালার দেখছিলাম আর কি, মানে খুঁজছিলাম হচ্ছে লাল কালার, কিন্তু একটা দোকানে পেয়েছিলাম, কিন্তু এটা অনেক বিশাল বড় ছিল, এটা আমার শোকেজের উপর রাখার জন্য জায়গা মানে নেই। তো এটা একটা আমের শেপে একটা ছিল, আর কাঁঠালের শেপেরও ছিল, কিন্তু আমার ভালো লাগেনি একদমই। দেখতে পাচ্ছ আমার হাতেরটা, এটা ছোট একদম আমের মতো, তো আমি যেমনটা চাইছিলাম আর কি এমনটা পাইনি। তো লাস্টে অন্য একটা জিনিস নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পারবে। আর প্রচুর ঘর সাজানোর জিনিসও উঠেছে আমি নিয়েছি। আর আরও একটা দোকানে গিয়েছিলাম, ওইটার ভিডিও ও করেছে কিনা বলতে পারবো না, আমি ভিডিও ক্লিপসে দেখছি না, হয়তো ডিলেট হয়ে গেছে। ওই দোকানটার মধ্যেও খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল, কিন্তু রেটটা একটু বেশি ছিল। তো যাই হোক, তখন আর নিইনি আমরা, আরও দেখছিলাম ঘুরতে ঘুরতে। অনেকগুলি দোকান আমরা ঘুরেছি আর কি, মানে তো যতটুকু পেরেছি তোমাদের সাথেও শেয়ার করেছি। তো চলো ব্লগটা তোমরা দেখো, আর কারা কারা সরস মেলাতে গেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও, কিন্তু তাহলে আমি অনেক 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 খুশি হব। তো এই যে বাড়িতেও চলে এসেছি, আর কী কী এনেছি সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এগুলো হচ্ছে জুয়েলারি বক্স, কিন্তু এখন দেখো আমার অবস্থা, আমি মানে প্রত্যেক বৃহস্পতিবার আমার লক্ষ্মীকে এখানে আমি কয়েন দিই, তো তার জন্য এগুলি এনেছি দুটো ছোট ছোট। অ্যাকচুয়ালি ব্যাংক চাইছিলাম, যে টাকা রাখার যে মটকাগুলি হয়, কিন্তু এগুলি আমি সাইজে অনেক বড় বড়, আর এত বড় আমার সুগজের উপরে মানে সাইডে রাখতে পারবো না। আর হচ্ছে একটু ছোট হলে আমার জন্য ভালো ছিল, তো ছোটোগুলো পাইনি, এই জন্য এগুলি জুয়েলারি বক্স আর কি। কিন্তু আমি এখানে টাকা রাখবো একটাতে, এই আর কি ব্যাপার। তো আর হচ্ছে কি নিয়েছি, ও তোমরা ব্লগে দেখতে পেয়েছো, আমি ফটো দিয়ে দেবো। ও একজোড়া জুতো কিনে দিয়েছে আমাকে, জুতো দিয়েছে আর কি বলে, তো আমি ফটো দিয়ে দেবো ব্লগটাতে। আর যেটা কিনেছি সব থেকে স্পেশাল দেখাচ্ছি, তারা এই যে দুটো পুতুল কিনেছি, অনেক সুন্দর না এগুলো। আর আস্তে আস্তে না মাথার মধ্যে একটা টিকলি টাইপের ছিল আর কি, এটা ব্যাগের ধাক্কা লেগে খুলে গেছে, স্টোন বসানো ছিল এখানে একটা।
তো অনেকদিন বাদে বের হয়েছি আর কেউ সাথে, আর যেহেতু এখন প্রেগনেন্সি চলছে তার জন্য বেশি একটা বেটের হই না, আর মানে এটা আমি বেরোয়াটাও ঠিক না। তো যাই হোক, আজকে হ্যাপি নিউ ইয়ার তার জন্য গেছি আর কি। কালকেও কোথাও তো যেতে পারিনি, ও পিকনিক করেছিল তো আমার একটু মনটা খারাপ ছিল, কোথাও যেতে যেতে পারছিলাম না, তো তাই ও নিজের থেকেই বলেছে তো চলো একটু ঘুরে আসি। ইভেন আমাকে মানে লিটারালি ফোর্স করেছে চলো চলো কিছু হবে না এই আর কি। তো গেছিলাম, তো এখন 7টার মতো বাজে, আমি চলেও এসেছি আর একটু ফ্রেশ হবো, ভীষণ কোমরটা ধরেছে আর কি, কারণ ওইখানে অনেকটা হাঁটতে হয়েছে ভিতরে গিয়ে। তো এখন টিফিন টিফিন খাবো, একটু রেস্ট করবো। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর এই আর কি। তো চলো আর ব্লগটা বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে, ওইখানে গিয়ে সব দোকানে শেয়ার করেছি তোমাদের সাথে মোটামুটি যতটুকু ক্যাপচার করতে পেরেছি। আর আমার মোবাইলের মেমোরিটা চাই না কী হয়, মেমোরি ফুল হয়ে যায়, এটা একটা প্রবলেম, ব্লগ করতে করতে কী হয় মানে হঠাৎ অফ হয়ে যায়, মেমোরি ফুল হয়ে স্টোরেজ ফুল হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, তো চলো আজকের জন্য একটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ, বাই।